عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وعظيمنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترب حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله قوت عشق سے ہر پست کو بالا کر دے قوت عشق سے ہر پست کو بالا کر دے ہر دل میں نام محمد کو اجالا کر دے بلغ العلا ঢাকা মহানগরীর সভাপতি জনাব আলহাজ মুফতি মাওলানা আবু নাসর জিহাদী আজকের এই সেমিনারের প্রধান অতিথি এই উপমহাদেশের শ্রেষ্ঠ অলি বিশ্বলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই অত্যন্ত আদরের নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম যুগ্ম মহাসচিব
الحاس حضرت العلام محمد حسن چوہدری پورتلی مدرسہ ملاری آج کے اس سیمینار میں اپستھت اتھیتی بند جناب جج محمد اسماعیل میاں উপস্থিত রয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের সহকারী সম্পাদক এবং সর্বজন শ্রদ্ধেয় আলেমিদি হযরত মাওলানা ঈসা শাহিদি। উপস্থিত রয়েছেন আজকের মূল প্রবন্ধ উপস্থাপক জনাব আবু সাদেক মোহাম্মদ ইকবাল খন্দকার, সহসভাপতি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ঢাকা মহানগরী। আজকের এই সেমিনারের মঞ্চে বসা অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে এই সেমিনারে উপস্থিত এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত, বিশেষ করে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী জীবন উৎসর্গকারী অতিথিবৃন্দ, আমার অত্যন্ত আদরের শিক্ষার্থী বন্ধুরা, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহরে কারবালা এই শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থ বহন করছে। সেদিন কারবালা প্রান্তরে একজনই শুধু শাহাদত বরণ করেননি, বরং সেখানে 72 জন বেশি নির্মম ভাবে পাষণ্ড খলসী পোশাকি কতগুলো মোনাফে ইমান হারা পথবিভ্রান্ত ব্যক্তিদের কাছে, যারা নির্মমভাবে শাহাদত বরণ করেছেন, তাদের জীবনের প্রত্যেকেই আমাদের কাছে আলোচনার দাবি রাখি। সেদিন ইয়াজিদি ইসলামকে এই পৃথিবীর থেকে উৎখাত করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু 72 জন বরং সেই সময়কালের পৃথিবীতে সকল মুসলমান পৃথিবীতে আহ্বান করতেন। নবী প্রেমিকরা তার সাথে ঝাঁপিয়ে পড়ত এবং ইয়াজিদ সহ তার পেটীয় বাহিনী এবং ইয়াজিদের ফরমানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা সেদিন গোলাম হয়ে গেছিল, এই ইতিহাসের পাতা থেকে সেদিন বিশ্ব মুসলিম সুন্নি মুসলিম প্যারা নবীর আশেক উম্মত ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনের উপরে নিজের জীবনকে বিসর্জন দানকারী ব্যক্তিরা এই জমিন থেকে কেয়ামত পর্যন্ত তাদের নাম নিশানা তুলে ফেলত, তাদের শেকড়কে উপড়িয়ে ফেলত। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধান্তেই ছিলেন না, তিনি ছিলেন এমন এক মহান রসুলের আদর্শের দৌহিত্র আদর্শের নাতি, যে রসুল মক্কা বিজয়ের কালে 10,000-এর উপরে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কার মাটিতে আসার পর সকল শত্রুকে নিজের হাতে পাওয়ার পরও তিনি তাদের এসে নম্রতায় বলছিলেন যে আজকে তোমাদের সাথে আমি সেই আচরণ করব যা হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে করছেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুমুত তুলাকা, আজকে তোমাদের উপরে কোনো ধরপাকড় নেই, তোমরা মুক্ত এবং স্বাধীন। আজকে আবু জাহালের পুত্র ইকরামার ঘরে যদি কেউ আশ্রয় নেয়, সেও আজকে নিরাপদ। যে রসুলের মক্কা বিজয়ের কালীন সময় একটি লাশও মাটিতে পড়েনি, সেই মক্কা বিজয়ের যিনি
বিশ্ব জগতের শ্রেষ্ঠ সমর নায়ক তার নাতি হয়ে তিনি ইচ্ছে করলে আধ্যাত্মিক জগতের সকল শক্তিকে তিনি ব্যয় করতে পারতেন, কিন্তু না, সেদিন খোলস পড়া এই পোশাকটি মুনাফেক মুসলমানদেরকে পরিচয় করে দেওয়ার জন্য পরিবারের ছোট্ট শিশু আলী আসগর সহ শাহাদাতের সেই জাম পান করে তিনি আনন্দ বোধ করেছিলেন, দেখেছিলেন যে আজকের যদি তাদের মুখোশ উন্মোচন করা না যায় তাহলে আগামী ভবিষ্যতে এই পৃথিবীতে সারা বিশ্বের মুসলমানরা তাদের গোলামিতে মাথা উঁচু করতে পারে। এই জন্য তিনি সেদিন মাথা উঁচু করে শাহাদাতের মাধ্যমে তিনি আল্লাহর জান্নাতকে প্রত্যক্ষ করছিলেন, আর সেই জান্নাতি সুদা পানের জন্য বিশ্ব মুসলিমকে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে মাথা উঁচু করার তিনি চেতনা জুগিয়েছিলেন, প্রেরণা সৃষ্টি করেছিলেন। শ্রীমণ্ডলী আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসে যে বিষয়গুলো আমরা দেখতে পাই তার চেয়ে সবচেয়ে বড় মর্মবিদারী ঘটনা আরো অনেক ঘটে গেছে। বীরে মাওলায় 70 জন শহীদের পাশাপাশি ইয়ামামার যুদ্ধে 300 জন হাফেজ করা নির্মমভাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। উহুদের যুদ্ধে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ চাচা সাইয়্যিদুস সুহাদা হযরতে আমির হামজাকে নির্মমভাবে শহীদ করে দিয়ে তার বুক চিরে কাঁচা কলিজা বের করে চাপানো হয়েছিল। ওয়াসি এই হত্যাকারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি কালেমা পড়লে খুব ভালো, তুমি আমার সামনে কখনো এসো না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে। যে নবী তার চাচার মায়া মহব্বত পাশে নিতে পারেন নাই, আর সেই নবীর তৌহিদ্র ইমাম হুসাইনকে যারা এই পৃথিবী থেকে নির্মম ভাবে হত্যা করে শহীদ করে দিল, বিশ্ব নবীর কাছে তাদের কি কোনো ঠাঁই আছে? তাদের কাছে কোনো জায়গা নেই। এই সত্যটি বুঝতে অপারগ হচ্ছে আজকে পৃথিবীর কিছু মানুষ, কিছু টাই পরা মানুষ, কিছু ইসলাম বহির্ভূত পোশাক পরা মানুষ ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহির মতো শব্দ ব্যবহার করে সারা বিশ্বের থেকে আজকে ধিক্কার এবং নিন্দা সবগুলো করাতে বাধ্য হচ্ছে। এই পৃথিবীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভক্ত যে এত বেশি এদের খবর নেই। সবাই শুধু আমি বলতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন, তার পরিচয় কি ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিচয় আলোচনা যদি আমরা